الحمد لله الحمد لله الذي انار لنا بالعلم من بين الشبهات ما اظلم ومن علينا وعلمنا ما لم نكن نعلم واشهد ان لا اله الا الله وحده لا شريك له شهاده نبلغ بها دار السلام واشهد ان نبينا محمدًا صلى الله عليه وسلم عبده ورسوله نصح الأمة وكشف الغمة وأوضح العلوم الشرعية على التمام صلى الله عليه وعلى آله وصحبه مقتبس أنواره وملتبس آثاره صلاة دائمة ما أشرقت بالبدر الخضراء وتزينت بالقطر الغبراء أما بعد فيا أيها المسلمون اتقوا الله فالتقوى صلاح الأمة وصلاح القلوب ومنار الدروب قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون أتكلم رأى دافوردل International ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে এখানে খোদ্বায় সমাবেত হয়েছে এখানে অনেক শিক্ষক এবং অনেক শিক্ষার্থী রয়েছেন অতএব আজকে শিক্ষা নিয়ে আমরা কিছু কথা বলবো এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু নাসিহা আমরা পেশ করবো ইনশাল্লাহ আল্লা আলা মানুষের সবচেয়ে বেশি যেই সৌন্দর্যটি সাধন করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেই আসলে সম্মানিত করেছেন সম্মাননা দিয়েছেন এবং তাকে সুন্দর অবয়ব দিয়েছেন যেটি সুরাত তিনে আল্লাহ স্মালা উল্লেখ করেছেন এবং আরও অন্যান্য আয়াতেও বলেছেন কিন্তু মানুষ যে কারণে সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে আলোকিত হয়েছে এবং তার মানবিকতার বিকাশ করতে পেরেছে সেটা হচ্ছে জ্ঞান জ্ঞানের কারণে এলম এবং এলেমের সাথে রয়েছে আদব হয়তো আমরা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এই দৃষ্টিভঙ্গিগুলো আনি না যে কারণে আমাদের একটা ল্যাকিংস থাকে আদব এবং আলম আল্লাহ সুমান তালা মানুষকে সম্মানিত করার দুটো বড়ো উপকরণ হচ্ছে একটা হলো আদব আর একটা হল এলম বা নলেজ আমরা দেখি যে পৃথিবীতে আসলে যত অগ্রগতি সবের পিছনে আছে কিন্তু নলেজ 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 বলতে এখানে আমরা সব নলেজটাকে বোঝাচ্ছি প্রকৃত জ্ঞান যার মাধ্যমে মানুষের সমৃদ্ধি আসে এখন সমৃদ্ধিটা কখনো হতে পারে জাগতিক কখনো হতে পারে পারলৌকিক জগতের মানুষগুলো অনেক সময় তাদের স্রষ্টা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রব এবং এলাহের কথা ভুলে যায় এবং সে কনসেন্ট্রেট করে শুধু জাগতিক সমৃদ্ধির উপরে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা এই ধাঁচেই গড়ে উঠেছে আমরা এত বেশি জাগতিক হয়ে যাচ্ছি বা জগতের উন্নতির ব্যাপারে এতটাই কনসার্ন এবং এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমরা আমাদের কিছুকাল পরে যে মৃত্যু হবে সেটা ভুলে যাই মৃত্যুর পরে কবরের কথা ভুলে যাই কিংবা পরকালীন জীবনের যে নানা স্তর আছে হাসর নসর জান্নাত জাহান্নাম এবং আরও যে ব্যবস্থা আল্লাহ সাল্লা পরকালে প্রত্যেক মানবের জন্য রেখেছেন শুধু মুসলিম না প্রত্যেক মানবের জন্য রেখেছেন সেটাও আমরা ভুলে যাই আর এই ভুলে যাওয়ার কারণে আমাদের জীবনটা এক ধাঁচে গড়ে ওঠে দেখবেন যে অনেক মানুষ যারা পুরোই ভুলে গিয়েছে তাদের জীবনধারা একদম ভিন্ন পাশ্চাত্যের অধিকাংশ মানুষ হচ্ছে সেই টাইপের মানুষ যারা পরকালকে একদম ভুলে গিয়েছে ফলে তাদের জীবনধারা দেখেন আমাদের সাধারণ এই যে দক্ষিণ এশিয়ায় আমরা যারা বসবাস করি তাদের চেয়ে অনেক ভিন্ন অশ্লীলতা কিংবা এলজিবিটির নানা ইস্যু তাদের কাছে কোনো ব্যাপারই না তারা এখন সব কিছু সব ধরনের অনাচার ব্যভিচার এটাকে অ্যাকসেপ্ট করছে এটা চিন্তা করেন এটা শুরু হয়েছে কিন্তু ওইভাবে জাগতিক দিকটাকে তারা প্রাধান্য দিচ্ছে আখেরাতকে বলে গিয়েছে ফলে তাদের চিন্তা চেতনা তাদের শিক্ষা ব্যবস্থা তাদের পলিসি স্ট্র্যাটেজি তাদের পলিটিক্স এভরিথিং তারা সেই ধাঁচে সেই মানসিকতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে আনফর্চুনেটলি তাদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা সেটা জগতের সবার উপর চাপিয়ে দিতে চায় আমরা যারা মুসলিম আমরা চিন্তা করছি আসলে কোরআনসুন্না আমাদেরকে কি বলছে এলেমটা কি নলেজটা কী কোনো সন্দেহ নাই ফিজিক্স কেমেস্ট্রি এটাও নলেজ মেডিকেল সায়েন্স তাই না আল্লাহর কি তো তারা এক্সপ্লোর করছে নাকি এটা তো নলেজ এটা পার্ট অফ নলেজ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি এগ্রিকালচারাল সায়েন্স কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো সবই নলেজ এগুলো পার্ট অফ নলেজ ইসলাম কখনো সেটা অস্বীকার করে না কিন্তু এই নলেজটাকে যদি আপনি আল্লাহর দেওয়া আরও যে সেরাই নলেজটা আছে যেটা আখিরাতের উন্নয়নের একমাত্র সোপান উপকরণ এবং পথ পদ্ধতি যদি তার সাথে আপনি কম্বাইন না করেন সমন্বয় না করেন তাহলে আমার আপনার জীবনধারাটাও ধীরে ধীরে পাশ্চাত্যের ওদের মতো হয়ে যাবে যারা পশুত্বকে এখন বরণ করে নিয়েছে যাদের রুচিবোধ আদব সৌজন্যতা ভদ্রতা শালীনতা এটা আর নাই তাদের শালীনতা হাই হ্যালো করার মধ্য দিয়ে ট্রাফিক আইন কানুন কিংবা সামাজিকভাবে মানুষ যেন সেফলি জীবনযাপন করতে পারে সেরকম কিছু আইন কানুনের মধ্যেই তারা সীমাবদ্ধ আর ওটা কি আমরা ইসলাম মনে করছি আমাদের অনেককে বলতে শোনা যায় যে সেখানে ইমান নেই ইসলাম আছে এটা কিভাবে সম্ভব আপনি এটাকে কিভাবে স্বীকৃতি দিতে পারেন সেখানে কি উলঙ্গপনা নেই বলেন তো সেখানে কি অশ্লীলতা নেই সেখানে কি মাদকের ছড়াছড়ি নেই মদ জুয়া জেনা ব্যাবিচার নাইট ক্লাব নোট ক্লাব এভরিথিং নেই সেখানে তাহলে ইসলাম কোথায় আছে বলে কিভাবে স্বীকৃতিটা আপনি দিতে পারেন আর এখন অনেক মুসলিম কমিউনিটি ভাবছে ওটাই হচ্ছে রোল মডেল ওদিকে যেতে পারলেই আমরাও সমৃদ্ধ হব ভাই এই ধরনেরই যে খেলাধুলা বলেন আরও যা কিছু এর মধ্যে কি জাতির সমৃদ্ধি আসে এর মধ্যে সমৃদ্ধি আসে না সেই জন্যই আমরা বললাম দুটো জিনিস একটা হলো আদব আর একটা হল এলম আদব এবং আদবটাকে আগে উল্লেখ করলাম কেন আদব হচ্ছে শ্রেষ্টাচারিতা ভদ্রতা সৌজন্যতা বোধ মানুষের রুচিশীলতা মরুয়া মানবিকতা এটা হচ্ছে আদব আদব অতএব আদব বলতে খাওয়ার আদব বিসমেলার পড়লেন বাস আদব হয়ে গেল ঘুম থেকে উঠার একটা দোয়া পড়লেন আদব শেষ আল্লাহ আমরা সব কিছুকে সংকীর্ণ করে ফেলেছি আদব একটা খুবই কমন কম্প্রিহেন্সিভ একটা টার্ম যেটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদবকে অন্তর্ভুক্ত করে আমরা আজকে শিক্ষা এবং শিক্ষার্থীর বা শিক্ষকের সাথে আদব নিয়ে কিছু কথা বলবো কিন্তু এর বাইরেও আদব আছে স্বামী স্ত্রী একে অপরের সাথে আদবের সাথে তারা তাদের সংসার করবেন পিতামাতার সাথে আদবের সাথে সন্তান আচরণ করবে সন্তানের সাথেও পিতামাতাকে আদব রক্ষা করতে হবে আজকে ফ্র্যাঙ্ক এবং ফ্রি রিলেশনের মাধ্যমে কি হচ্ছে তারা অশ্লীল জিনিস একসাথে পিতামাতা ছেলে মেয়ে একসাথে দেখছে আদব কোথায় থাকলো বলে তাই না এভাবে আদব প্রত্যেকটা জায়গায় আছে আপনি বাসে উঠবেন সেখানে আদব আছে বাসের যে কন্ট্রাক্টর তাকে আদব শেখানো হয় না ফলে দেখেন সে যাত্রীদের সাথে খুবই বাজে ব্যবহার করে আবার দেখেন এই তোমাদের মতো অনেক ছাত্ররাও কিন্তু কন্ট্রাক্টরের উপর চড়াও হয় মাত্র দুই টাকা এক টাকা পাঁচ টাকার জন্যে ড্রাইভারের সাথে সে ড্রাইভ করছে তার সেফ ড্রাইভিং প্রয়োজন অথচ অনেক ছাত্র তাকে বিরক্ত করে এবং এমনভাবে তাকে ইয়ে করতে পারে তার রাগ চলে যায় এবং তখন অ্যাক্সিডেন্ট হয় তাহলে দেখেন আদবের কিন্তু যথেষ্ট দুর্ভিক্ষ চলছে এখন সব জায়গায় আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের আসলে আদবের যথেষ্ট অভাব একজন আরেকজনের উপর চড়াও হচ্ছে তুচ্ছ কথায় খুনোখুনি হয়ে যাচ্ছে মানুষ মানে যে সুন্দর যে মানুষ তো তাই না আল্লাহ তালা সবচেয়ে এই এই সৃষ্টির মধ্যে আল্লাহ তালা তাদেরকে আকল দিয়েছেন তাদেরকে বিবেক দিয়েছেন তাদের জন্য এলেম দিয়েছেন যদি এটাকে মানুষ কাজে লাগাতো তাহলে তারা সেরা মানুষ সম্মানিত সৃষ্টি হিসাবে তারা স্বীকৃতি পেত যাই হোক আজকে যারা আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ পেলাম এটা আল্লাহ তালার একটা বড় ধরনের রহমত তৌফিক তিনি আমাদেরকে সামর্থ্য দিয়েছেন এটা হলো শিক্ষার সর্বোচ্চ স্তর অর্জনের একটা সোপান একটা প্ল্যাটফর্ম একটা সুন্দর প্রতিষ্ঠান অ্যাট দ্য সেম টাইম মানুষের জীবনের সবচেয়ে খতরনাক ডেঞ্জারাস টাইম হচ্ছে বিশ্ববিদ্যালয় যারা ফার্স্ট ইয়ারের ছাত্র তোমাদের সবচেয়ে ডেঞ্জারাস টাইমটা শুরু হয়ে গেল আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি জানি না এগুলো আছে কি না অ্যাডলেসেন্ট যখন সে শেষ সীমানা আসে উনিশ বছর এসে পৌঁছে তারপর থেকে তার অন্য শুরু হলো তখন সে নিজেকে সম্পূর্ণ স্বাধীন মনে করে এবং তখন সে একটা ফ্রি লাইফ মেনটেন করে যদি তার আদব এবং এলেমটা সঠিকভাবে অর্জিত না হয় তখন কিন্তু একটা বিপর্যয় তৈরি হয়ে যায় আজকে আধুনিক বিশ্বে তো বটেই আমাদের মুসলিম দেশগুলোতে আমরা এই বিপর্যয়ের আসলে অনেক আলামত দেখতে পাচ্ছি বাইরে তো যেটা জানি ছেলে ছেলেমেয়েরা একসাথে একই হোস্টেলে থাকে সম্ভবত কোনো কোনো ইউনিভার্সিটিতে বাংলাদেশেও এটা শুরু হয়ে গেছে এবং একই রুমেও থাকে দেয়ার নট হাজব্যান্ড ওয়াইফ একই রুমে থাকে ইসলামের দৃষ্টিতে এগুলো শুধু আদবের খেলাফ না এগুলো পরিপূর্ণ মানে হারাম জিনিসটাকে অনুমোদন দেওয়া হচ্ছে মানুষের লাইফটাকে প্রস্তুতি নিয়ে আসা হচ্ছে এটা মনে রাখতে হবে যাই হোক এলেম এবং আদব এ দুটো দিয়ে আসলে ইসলাম কী চায় ইসলাম চায় মানুষ মানুষ হোক কারণ করোনা আল্লাহ সুমতালা বলছেন অনেককে আল্লাহ তালা কান দিয়েছেন সে শোনে না তাকে আকল দিয়েছেন সে ভাবে না তাকে হার্ট দিয়েছেন সে চিন্তা ভাবনা করে না গবেষণা করে না তাহলে এই যে উপকরণগুলো আল্লাহ তাল্লাহ তাদেরকে দিলেন এই উপকরণগুলো আল্লাহ সাম তাল্লা তাদেরকে দিলেন কেন দিলেন যেন সে মানুষ হয় আর যদি সেগুলো ব্যবহার করে মানুষ হতে না পারে তাহলে কি হয় আল্লাহ বলছেন উলা ইকা কাল আনাম তারা পশুর মত এবং এরপরে বলেছেন যে যদি পশু কিন্তু তাদের একটা লিমিট আছে ওই লিমিটের বাইরে সে যায় না কিন্তু মানুষ অনেক নিচু স্তরে যায় ফলে আল্লাহ বললেন ব্যাল হুম বরং তারা পশুর চাইতেও অধম তাহলে অনেক মানুষ আছে যারা পশুর চাইতে অধম হতে পারে সেরকম আমরা তো আমাদের সমাজে অনেক ঘটনা দেখি সন্তান যদি মাকে হত্যা করে সে কি অধম না পশুর চাইতে কোনো পশুকে কি দেখেছি মাকে মারতে বলেন সন্তান যদি বাবার গায়ে হাত তোলে কি এ পশুর চাইতে অধম না বলেন তো এভাবে আমাদের সমাজে আরও যত দুর্নীতি অন্যায় অবিচার হয় দেখবেন যে এর অধিকাংশ অন্যায়গুলো পশু করে না কে করে মানুষ করে ছাত্ররা তরুণরা তোমরা ইসলামের দৃষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সম্পদ আর আমাদের বাবা মায়েদের কাছে তোমরা আসার জায়গা কলিজার টুকরা কিন্তু নানা কারণে আমরা অনেক ছাত্রকে দেখি উল্টাপাল্টা কাজে লিপ্ত হতে ঢাকা বা ঢাকার বাইরে পাবলিক প্রাইভেট বিভিন্ন ইউনিভার্সিটিতেও অনেক তরুণকে দেখি সে তার আসল পথ আসল কাজ ছেড়ে দিয়ে অন্য পথে অগ্রসর হচ্ছে মূল কারণ তো বুঝতেই পারছি যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে মানুষ করছেন আমরা যখন সেইটাকে সবচেয়ে সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ কাজ হিসাবে গ্রহণ না করি তখনই কিন্তু বিপর্যয় গড়তে থাকে এখানে ইমাম মুজাইনির একটা কথা আমি প্রথমে কোট করব তিনি বলেছেন মান কোরআনা আদো ম্যাহু যে কোরআন শেখে কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন কিন্তু সব জ্ঞানের মার্কাস সেন্টার ট্রেজার সব জ্ঞান আপনি যত সায়েন্সের জ্ঞানের কথা বলেন কোরআনে কিন্তু আপনি সেটা পাবেন সে আলোচনাটা পাবেন আবার শেরিয়াতের জ্ঞান আখিরাতের জ্ঞান আকিদার জ্ঞান ইমানের জ্ঞান ইসলামের জ্ঞান সেটাও আপনি এখানে পাবেন এবং সেটা এখানে ফোকাসড মেইন অতএব যে কোরআন শেখে কোরআনের সকল জ্ঞান শেখে তার কিমাত তার মূল্য অনেক বড় হয়ে যায় বেড়ে যায় ওমান না করা ফিলফেক না বলাম একদারুহু ফেক হচ্ছে আমাদের ব্যবহারিক যত কাজকর্ম আছে এগুলো রোলিংসটা কি হবে কেন আমরা এটা করব কেন করব না এই নলেজটা হচ্ছে ফেক আমাদের অনেকে ফেকটাও বুঝে না অনেক অনেক মানে ইসলামিক ধর্মীয় ব্যক্তিত্বও ফেক বোঝে না ফেক বলতে আর কেতাব বোঝে না ফেক ইজ কম্প্রিহেন্ডিং দ্য কমার্স অফ আল্লাহ এন্ড রাসোল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ এবং রসুলের যত কমান্ড আছে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেটাকে বোঝা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো ফেক ফেকের মূল কাজ এটা এই জন্য ইমাম মোজাইনি বলেন যে ব্যক্তি ফেকের জ্ঞানের দিকে পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখে অর্থাৎ সেটাকে আহরণের জন্যে তাহলে নাবুলা মেকদা রুহু তার মর্যাদা সম্ভ্রান্ত হওয়ার পর্যায়ে পৌঁছে যায় সে সম্ভ্রান্ত মর্যাদার অধিকারী হয়ে যায় ওমান ক্যাবাল হাদিসা কা আর যে হাদিস লিখে সেটা আমরাও হতে পারি তোমরাও হতে পারো যারা ছাত্ররা এখানে আছো যে হাদিস লিখে তার হজ্জাত তার দলিল শক্তিশালী হয়ে যায় কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাদিস কি কোরআনের ব্যাখ্যা অতএব ব্যাখ্যাকে যে ধারণ করলো সে আসলকে ধারণ করলো কোরআনকে ধারণ করলো অতএব যে হাদিসে জ্ঞান রাখে সে কোরআনের জ্ঞানও অটোমেটিকভাবে প্রাপ্ত হয়ে যায় ফলে তার হজ্জাত এবং তার দলিল তার এভিডেন্স আরও অনেক শক্তিশালী হয়ে যায় করা নাগরাফিল লোকাতে রাখতাম তবাহু আর যে ব্যক্তি ভাষার জ্ঞানের দিকে নজর দেয় এবং অর্জন করে তাহলে তার তবিরাত অত্যন্ত মোলায়েম সুন্দর সে বিনম্র স্বভাবের হয়ে যায় ওমান ফিল হিসাবে জজুলা রহু আর যে ব্যক্তি ম্যাথমেটিক্স এবং হিসাব ক্যালকুলেশন যে কোনো ক্যালকুলেশন সে এগুলোর দিকে নজর দেয় অর্থাৎ সে জ্ঞান অর্জন করে জজ্জুলারা ইয়ুহু তখন তার মতামতটা খুবই পারফেক্ট হয় তাই না এই যে রিমোট কন্ট্রোলে রকেট চালায় কি করে এত পারফেক্টলি তাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে সেটা সম্ভব সায়েন্স সব সায়েন্সের মধ্যে যেন ম্যাথমেটিক্স আছে ইসলামের কিন্তু একটা ম্যাথমেটিক্স আছে আমরা ইসলামকে শুধু ধর্ম মনে করছি কমপ্লিটলি এটা একটা ম্যাথমেটিক্যাল রিলিজিয়ান প্রত্যেকটা হিসাব সব কিছু হিসাব আপনার আমলও হিসাব করা হবে আপনারা এই যে দৃষ্টি দিচ্ছেন কতক্ষণ দিলেন কি পরিমাণ আর এই দৃষ্টির মধ্যে শাস্তির দৃষ্টি আপনি দিলেন সে ক্যালকুলেশনও আল্লাহর আছে সবচেয়ে বেশি ম্যাথমেটিক্স প্রয়োগ করেন কে আল্লাহ সুমানতাল আল্লাহ সুমানতালা আল্লাহ সুমান্তালা সব কিছু অতএব তিনি বলেছেন যে এই হিসাবটা খুব ভালো করে রপ্ত করতে পেরেছে তার মতামতটা খুব সঠিক পরকাল সত্য কিনা এই হিসাবটা আপনারা করেন কিন্তু করবেন কি সেরা লোকে আমার মনে হয় সে আলোকে নাকি জ্ঞানের আলোকে করবেন আপনার কাছে অনেক কিছু আছে এই আসমান জমিন আছে আপনি আপনি দেখেন অঙ্কুরিত হতে দেখেন একটা উদ্ভিদ কিভাবে হচ্ছে তাই না আপনার মধ্যে যদি একটা সার্চিং মাইন্ড থাকে তখন আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন আর ক্যালকুলেশনটা সেই সার্চিং মাইন্ডটাকে কাজে লাগিয়ে এবং আপনার নলেজটাকে কাজে লাগিয়ে করতে হবে আপনার মনে হয় এই কাজটা করবেন না মনে হয় এটা এটা শয়তানের এই এই মনে হয় দিয়েই আমাদের অধিকাংশ লোক বিভ্রান্ত হয়েছে আপনার মনে হয় এটা সঠিক ওই দরগাটা সঠিক ওই মাজারটা সঠিক ওই জায়গায় যারা সবই তার অধিকার আছে মানুষের অধিকার আছে সে ছেলেতে ছেলেতে বিয়ে করতে পারবে অধিকার আছে মেয়েতে মেয়েতে বিয়ে মানে অদ্ভুত সব কথাবার্তা ক্যালকুলেশনে ত্রুটি আপনি ম্যাথমেটিক্সের একটা ক্লাসিক্যাল বই ওটা রপ্ত করলেন কিন্তু দেখেন যে অনেক ক্যালকুলেশনে পাশ্চাত্যের লোকেরা ভুল করছে তারা হোমোসেক্সকে জায়জ করে দিচ্ছে দিস ইজ রং ক্যালকুলেশন নট অ্যালাউড এটা আমাদেরকে জানতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে তিনি আরো বলছেন এল মাহু যে নিজেকে প্রোটেক্ট করতে পারলো না জ্ঞান দিয়ে যে নিজেকে প্রোটেক্ট করতে পারলো না হেফাজত করতে পারলো না তার জ্ঞান তার কোনো কাজে আসবে না হিজ নলেজ উইল নট বেনিফিট হিম মনে রাখতে হবে কত সুন্দর কথা আমাদের একজন প্রখ্যাত মা মুজাইনি তিনি একথা বলেছেন মাহমুদ সামি আল বারুদি একজন প্রখ্যাত মিশরীয় কবি ছিলেন চমৎকার কাব্যতার কাব্যগ্রন্থ আছে কবিতাও লিখেছেন তিনি দ্য পাওয়ার অফ নলেজ কুয়াতুল আলম এটা নিয়ে একটা কবিতা রচনা করেছিলেন একটু শোনাই আপনাদেরকে বলেছিলেন বে আইলমে আলমে তাকুয়া সাউকাতুল উমামি فالحکم فی الدهر منسوب ইলাল القلم জ্ঞানের শক্তিতে একটা জাতির শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয় একটা জাতির লোকদের জ্ঞান যত বাড়ে জাতির জ্ঞান কেমনে বাড়বে শিক্ষার্থীদের মাধ্যমে তাই না বিশ্ববিদ্যালয়ের কারণ তারা তো নিচে শিক্ষা গ্রহণ করে এখন যেটা এসছে এই শিক্ষাটাই হচ্ছে আসলে জাতিকে বিকশিত করার সবচেয়ে শক্তিশালী উপকরণ এই জন্য তিনি বলছেন জাতির শক্তি বাড়ে জ্ঞানের শক্তির বাড়ার মাধ্যমে আর যুগ যুগ ধরে এই বিষয়টি কলমের দিকেই সম্পৃক্ত কলমের সাথে সম্পৃক্ত কলম হচ্ছে এ সিম্বল অফ নলেজ কলম এই অনেক বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের মধ্যে আপনারা দেখবেন কলম দেওয়া লিখা লিখছে এরপরে বলছেন কাম বাইনা মা তালফেদুল এসিয়াফিন আলাকিন ও বাইনা মা তানফুতুল আকলা মোমিন হাইকামিন তিনি দুটো জিনিসের মধ্যে পার্থক্য নিরূপণ করছেন তরবারি দিয়ে শক্তি দিয়ে যদি রক্ত প্রবাহিত হয় জুলুম নির্যাতন করা হয় এবং তার মাধ্যমে প্রভাব বলয় সৃষ্টি করা হয় সেটার মধ্যে আর কলম দিয়ে যে উইজডাম যে বুদ্ধি বিবেচনার বিকাশ যে জ্ঞানের বিকাশ জ্ঞান চর্চার বিকাশ হয় এ দুটোর মধ্যে যোজন যোজন পার্থক্য সেটা তিনি এখানে তুলে ধরছেন অতএব কোন জাতি যদি মনে করে অস্ত্রের ভয় দেখিয়ে বা প্রভাবের ভয় দেখিয়ে সে জাতির উন্নতি করবে এটা ভুল এটা আল্লাহর সিস্টেমের মধ্যে নেই কিন্তু কোনো জাতি যদি মনে করে সে কলমের শক্তি দিয়ে জ্ঞানের শক্তি দিয়ে জ্ঞানের বিকাশ দিয়ে সে জাতিকে আলোকিত করবে সমৃদ্ধ করবে এটা হানড্রেড পার্সেন্ট সম্ভব এটা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব কারণ রসোল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখেন ঠিক যেই যুগে তিনি আরবের বুকে এসেছিলেন এবং নবত প্রাপ্ত হয়েছিলেন সেই যুগের অবস্থা এত খারাপ ছিল এখনও অতটা খারাপ নেই সত্যি কিনা এখনও অতটা খারাপ নেই কিন্তু তিনি প্রাপ্ত হলেন এলেম প্রাপ্ত হলেন আদব প্রাপ্ত হলেন সেই আদব এবং এলেম তিনি আরবের এই লোকগুলোকে শেখালেন যারা বড় বড়তার চর্চা করতো যারা হত্যা রাহাজাদির চর্চা করতো যারা মাদক সেবন করতো যারা নারীরযাতন করতো তারা করেনি এমন কোনো অপরাধ বোধ হয় ছিল না সুদের মানে সুদের যে দাদন ব্যবসা আজকে কি দেখছেন তখন আরও ভয়ঙ্কর দাদন ব্যবসা ছিল সামাজিক পারিবারিক অর্থনৈতিক মানবিক সব ধরনের শোষণ ছিল শুধু আদব আর এলেম শিখিয়ে তিনি জাতিটাকে ঠিক করে ফেললেন ফেলেননি বলেন তো কত বছর লেগেছিল তিনি অভিপ্রাপ্ত হওয়ার পরে মাত্র তেইশ বছর জীবিত ছিলেন এই তেইশ বছরে যে পরিবর্তন তিনি সাধন করেছেন পৃথিবী এর চাইতে সুন্দর ইতিবাচক পরিবর্তন আর কখনো দেখেনি কিসের বদৌলতে বলেন তো আদবার এলেম আদবার এলেম আচ্ছা এরপরে তিনি বলছেন لو انصف الناس كان الفضل بينهم بقطره من مداد لا بسفك دم যদি মানুষ انصاف করত মানুষ যদি ন্যায়ের চর্চা করত মানুষ যদি জাস্টিস अप्लाई করত তাহলে তাদের মধ্যে যে মর্যাদা মানবিক মর্যাদা এটা প্রতিষ্ঠিত হতো কলমের মর্যাদার মাধ্যমে অর্থাৎ জ্ঞান চর্চার মাধ্যমে লা লাফকে দামিন রক্তপাতের মাধ্যমে না রক্তপাত মানুষকে ভীত সন্ত্রস্ত করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অশান্তির আগুন এবং দাবানল জ্বালিয়ে দেয় রক্তপাত কোনোদিন শান্তি বই নিয়ে আসে না শান্তি নিয়ে আসে জ্ঞান শান্তি প্রতিষ্ঠা করে জ্ঞান মানবিকতা প্রতিষ্ঠা করে জ্ঞান ভদ্রতা বোধ প্রতিষ্ঠা করে জ্ঞান কিন্তু জ্ঞানের সুন্দর চর্চা হতে হবে জ্ঞানকে আপনি যদি অন্যায়ভাবে ব্যবহার করেন তাহলে একটা হিরোসীমার জন্ম হতে পারে তাই না মানবিক ভয়ঙ্কর বিপর্যয় হতে পারে যদি জ্ঞানকে আপনি আদব বিহীন আদব লেহাজবিহীন যদি জ্ঞানকে আপনি ব্যবহার করেন তখন মানুষের প্রতি আপনার দরদ কাজ করবে না জ্ঞানকে সঠিক সুন্দরভাবে মানবিকতার কল্যাণে মানবতার কল্যাণে ব্যয় করা এটাই হচ্ছে আদব এটাই রসুলসাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন কিন্তু আজকে অনেক জ্ঞানেরই অপব্যবহার আমরা দেখতে পাচ্ছি এজন্য তিনি সকলকে আমাকে আপনাকে এখানে বিভিন্ন বয়সের লোকজন আছেন এখানে এবং সারা বিশ্বের সকল মানুষকে একটা নাসিহা করেছেন এই কবি সামি আল বারুদি তিনি বলছেন ফিফ আল আলমি তাবু শাহ জিল ফিলি মাহফুফিন বলেছেন অতএব আপনি এলেম অর্জনে এতে কাফ করুন আমরা এতে কাফ করি রামাদানে মসজিদে তখন কি পরিবারে যাওয়া যায় প্রতিদিন এতেকাফের দিন কি বাজার বাজারে যান আপনি যান না এতেকাফ হচ্ছে আসলে ইবাদতের নিয়তে এখানে এক্সক্লুসিভলি বসে যাওয়া নিজের দুনিয়াদারি থেকে মুক্ত হয়ে আসলে একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এক ধরনের মরাকা বা এক ধরনের মানে মনোযোগ নিয়ে শুধু কিছু কাজ যেগুলো করার জন্য আপনি এখানে বসছেন সে কাজে মগ্ন হওয়া তাহলে যারা এলেম অর্জন করবেন তাদেরকেও সে জিনিসটা মনে রাখতে হবে শিক্ষার্থীরা বিশেষ করে যারা আছো তোমরা তোমাদেরকে অবশ্যই ওই এরতেক করতে হবে এটাই এখানে কবি বলেছেন ফা কি ফায়াল এলমে এলেমের জন্য তোমরা এরতেকাফ করো এখন পৃথিবীতে যাই হোক না কেন যদি আমরা ধরেই নিই তুমি বাইশ বছর বয়সে অনার্স পাশ করবে তাই না আঠারো বছর বয়সে ইন্টারমিডিয়েট বা সতেরো বছর বয়সে তারপরে সর্বোচ্চ আর চার থেকে পাঁচ বছর বয়সে বাইশ বছর বয়স তাহলে এই বাইশ বছর বয়স পর্যন্ত যদি শিক্ষার্থীরা এক্সক্লুসিভলি জ্ঞান অর্জন করে তাহলে কি লস বলেন তো তাকে কেন এখন রাস্তায় নামতে হবে করতে হবে লাফাতে হবে কনসার্ট করতে হবে সব কিছু ইসলাম আমাদেরকে আনন্দ উল্লাসেরও পারমিশন দেয় ইসলাম আমাদের সব কিছুর পারমিশনও দেয় কিন্তু কিছু রেস্ট্রিকশন আরোপ করে কারণ আসলে আমরা এমনিতেও দেখি আমরা স্বেচ্ছাচার কোনো প্রাণী নই যে যাইচ্ছা তাই করতে পারবো পারবো কি পারবো না এজন্যে আমাদেরকে মানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আদবটা ক্রস করে যাচ্ছে আদবের যে লিমিটটা ইসলাম দিয়েছে সেটা ক্রস করে যাচ্ছে কিন্তু পুরোটা কিন্তু ক্রস করতে পারছি না খেয়াল করে দেখেন পুরোটা ক্রস করতে পারছে না যেমন ধরেন মদ খাওয়া ইসলামে নিষেধ পাশ্চাত্যে বলা হয় মদ খাওয়া যায়জ তবে ড্রাঙ্ক হয়েও না তাই না তারপরে যেমন ধরেন মেয়েদের পোশাকের কথাও যদি আমরা বলি মেয়েদের পোশাক ইসলাম বলছে নো তারা যখন প্রকাশ্যে পাবলিকলি আসবে তখন হিজাব করতে হবে হিজাব করতে হবে কিন্তু এখন পাশ্চাত্যের মেয়েরা তো হিজাবটা করেই না তারা যদিও শীতকালে হিজাব করতে বাধ্য হয় তারা সেটাকে হিজাব বলে না তাই না এমন হিজাব করে তখন কিন্তু আর কোনো সমস্যা নেই আপনারা যারা পাশ্চাত্য ভ্রমণ করেছেন উইন্টারে যখন বরফ পড়ে তখন একদম চোখ ছাড়া কিছুই দেখা যায় না কিন্তু মুসলিম মেয়েরা যখন নিকাপ পরে তখন প্রবলেম অথচ রিলিজিয়াস অনুভূতিটা হচ্ছে পবিত্র অনুভূতি কোনো ক্রিমিনাল সেন্স থেকে কেউ হিসাব করে না তবে কোনো ক্রিমিনাল যদি বোরকা পরে চুরি করতে আসে সেটা তো আলাদা আলাদা কেস এটা রিলিজিয়াস কেস না তাই না কোনো খুনি যদি খুন করে পরে পালায় এইটা কিন্তু ইসলামের হিজাবের কেস না তাহলে এই কেসটা হলো আমরা যেটা আমাদের মেয়েরা সম্ভ্রম রক্ষা করার জন্যে তারা হিজাব করবে আচ্ছা অনেক মেয়েরা হিজাব করে না আচ্ছা কতটুকু হিজাব লঙ্ঘন করবে তারা কতটুকু কাপড় তারা বর্জন করবে পাশ্চাত্য অনেক কিছু বর্জন করে ফেলেছে আর আমাদের মেয়েরা শুধুমাত্র বর্জন করা হিজাব বর্জন করা শুরু করেছে মনে রাখবেন মেয়েদের আদব হচ্ছে হিজাব করা আর চাইলেও কিন্তু সবাই পুরোটা করতে পারে না কারণ পুরো বসন মুক্ত হয়ে কেউ প্রকাশ্যে পাবলিকলি আসে না তাহলে বোঝা গেল রেস্ট্রিকশন তো আছে সামাজিক রেস্ট্রিকশনও আছে আপনার রিলিজিয়াস রেস্ট্রিকশনের বাইরে কিন্তু একজন ব্যক্তি যখন সে নিজেকে মুসলিম মনে করবে তাকে কিন্তু ইসলামের রেস্ট্রিকশনটা ফলো করতে হবে এবং এটা খুবই সুন্দর পুরুষদের পোশাক দেখেন নারীদের জন্য যে পোশাক বলা হয়েছে খুবই সুন্দর অতএব এলেমের এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে এখানে একজন আলেম খুব সুন্দর একটা উক্তি করেছেন বলেছেন আল ফেতনা ফিতনাতে ইয়া সুখ জ্ঞান যদি থাকে তাহলে ফেতনার সময় আপনাকে সে কিন্তু পাহারা দেবে আপনার জ্ঞান যে কোনো ফেতনা ফাসাদে আপনাকে পাহারা দেবে অফিল ওয়াসে ইয়ে অনিসুক যখন এক থাকেন তখন জ্ঞান হবে আপনার বন্ধু আপনি বইটার সাথে রাখেন বই পড়বেন জ্ঞান আপনাকে সঙ্গ দেবে ও আর সম্মান মর্যাদার আসনে আপনাকে বসাবে জ্ঞান সম্মান মর্যাদার আসনে আপনাকে বসাবে আচ্ছা ওই শেষ চরণটার তর্জমা মনে হয় বাকি আছে তিনি বললেন তুমি জ্ঞান অর্জনে এতে কাফ করো তাহলে তুমি মর্যাদায় তুমি এবং এজ্জাত সম্মান অর্জনে তুমি কেম্বায় অর্থাৎ একদম শীর্ষে পৌঁছে যাবে আচ্ছা আমি এবার কিছু নাসিহা একটু পেশ করতে চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের ছাত্র যারা রয়েছে তাদের সবার জন্যে প্রথম হচ্ছে জ্ঞান অর্জনের জন্য সিরিয়াস হওয়া এবং কিভাবে সিরিয়াস হব আগ্রহ তৈরি করতে হবে আগ্রহ না জ্ঞান আমাকে অর্জন করতেই হবে আমরা অনেক সময় দেখি অনেক শিক্ষার্থীরা জ্ঞানের জন্য আগ্রহী না বাবা মাকে ব্যাথ নিয়ে বসতে হয় প্রেশার কর দিতে হয় নানা রকম তাকে অবস্থা গ্রহণ করতে হয় কিন্তু আসলে বুদ্ধিমান বাবা মাও তারা যারা সন্তানের সাথে বসে তার ভেতরে আগ্রহটা তৈরি করে দেবেন আমার বাবাও আমাকে এভাবে তৈরি করেছিলেন জ্ঞানের জন্য কোনো আমাকে পেটাননি কিন্তু আমাকে বলে দিয়েছিলেন একদম ছোট্ট বয়সে তোমাকে একদম সর্বশেষ পড়াশোনা করে ডক্টরেট করতে হবে মাথায় যখন সেটা ঢুকলো বা তারপর থেকে দেখলাম যে রাত দিন পড়াশোনার জন্য আমাকে আর বলতে হয়নি ভোর রাতে উঠে আমরা পড়াশোনা করতাম ডক্টরেট করতে হবে এটা তো সোজা ব্যাপার না তাহলে অনেক পড়তে হবে অনেক জানতে হবে বিদেশে পড়তে হবে স্কলারশিপ পেতে হবে কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তান তো পয়সা দিয়ে ইউরোপ আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যে পড়তে পারে না এই যে একটা ঢুকলো তখন আমি ঠিক এই একটা এক্সপেরিয়েন্স করেছি আমার ছোট ভাইয়ের সাথেও তখন আমি নিজে ইন্টারমিডিয়েট লেভেলে পড়তাম আর আমার ছোট ভাই ও তখন স্কুলে পড়তো ক্লাস এইট নাইন এরকম ও ফুটবল লিগে নাম লেখালো ভালো ফুটবল খেলতো আমি তখন তাকে বললাম যে ভাই খেলো ব্যায়ামের জন্য কোনো অসুবিধা নাই ফুটবল খেলা সেরিয়া মেনটেন করে এটা ইসলামে জায়জ আছে কিন্তু তোমার পড়ালেখাটা তোমার ফোকাসটা কি এটা তুমি কি একজন ভালো প্লেয়ার হবে এটা তোমার ফোকাস নাকি জ্ঞানমুখী ফোকাসটা তুমি গ্রহণ করবে যদি জ্ঞানমুখে ফোকাসটা গ্রহণ করো তাহলে শিক্ষাটা তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সাপোর্ট দেবে কিন্তু ফুটবলটা তোমাকে দেবে না ত্রিশ বত্রিশ বছর বয়সে তোমাকে অবসর নিতেই হবে এরপরেও কথা আছে আপনি প্রফেশনাল ফুটবল খেলতে গিয়ে কি সরিয়া রক্ষা করে খেলতে পারেন কিনা ইত্যাদি আরও নানা বিষয় আছে তখন আমি দেখলাম যে সে পরের দিন আর যায়নি কিন্তু সে খেলাধুলায় সবসময় আছে তার মানে হচ্ছে আসলে বাবা মা ভাই তাদের একটা সুন্দর নেসিহা দিতে হবে যে আসলে তুমি কি করতে চাও তোমার জীবনের মূল উদ্দেশ্যের সাথে তুমি এখন যা করছ সেটা যায় কিনা না সেটা সঙ্গতিপূর্ণ কিনা সঠিক আছে কিনা না সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এজন্যে আমরা বলবো যে তোমরা যারা শিক্ষার্থী তোমাদের আগ্রহ থাকতে হবে শিক্ষার প্রতি আগ্রহ এবং শিক্ষার জন্য প্রস্তুতি শিক্ষার উদারতা শিক্ষাকে অর্জন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া এবং দৃঢ় সংকল্প হওয়া সিরিয়াস হওয়া এখানে অনেকগুলো শব্দ আছে আরবিতে রাখবা আমি যেগুলো বললাম তারপরে হচ্ছে এনশেরাহ মনকে উন্মুক্ত করে দেওয়া শিক্ষার জন্য আজিমত দৃঢ় সংকল্প জেদ মানে হচ্ছে সিরিয়াস হওয়া সিরিয়াস আপনি যখনই কোনো কিছুতে সিরিয়াস হবেন দেখবেন যে কেউ আপনাকে এখান থেকে দূরে রাখতে পারবে না দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে শিক্ষা গ্রহণের জন্য বেশ কয়েকটা কাজ আমাদের করতে হবে এক ভোরে না ঘুমানো ভোরে জেগে যাওয়া এবং পারলে ফজরের আগেই ঘুমানো এখানে আমি অনেকের কাছে শুনেছি রাতের ঘুমের মধ্যে রাত নয়টা দশটা থেকে দুটো তিনটা পর্যন্ত এটা বেস্ট টাইম এবং গতকালকে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি অত্যন্ত জ্ঞানীগণী তিনি আমাকে বললেন কেউ যদি নটা থেকে দুটো বা তিনটা পর্যন্ত ঘুমায় তাহলে সে পনেরো ঘন্টা ঘুমানোর যে বেনিফিটটা সেটা পাবে কিন্তু কেউ যদি রাত বারোটার পরে ঘুমায় তখন সে যত ঘন্টা ঘুমাবে তত ঘন্টার বেনিফিটটা পাবে তাহলে অল্প সময়ে বেশি বেনিফিট দেখেন সুভান আল্লাহ অল্প সময়ে বেশি বেনিফিট এটা ইসলামিক সিস্টেমের মধ্যে আছে সাল্লাম তাহাজ পড়তেন কারণ তিনি এসার পরে আটটা নটার মধ্যে ঘুমিয়ে যেতেন এবং রাত একটা দুটোর মধ্যে উঠতেন ফলে তার ঘুমের মধ্যে একজন ব্যক্তির যে বেনিফিটটা দরকার অল্প সময় সেটা করলেন তারপর তাহাজ্যত পড়লেন তারপরে আমাদের শিক্ষার্থীরা যদি তাহাজ্যত পড়ে আলহামদুলিল্লাহ অনেকে মনে করে তাহার্য তো বুড়ো বয়সে পড়বো হজ বুড়ো বয়সে করব এখন দরকার কি তো তারপরে কিছু কিছু তো করবা তাই না কিছু কিছু করবা আর বাকি সময়টা যদি পড়াশোনা করা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই যে একটা বিষয় হলো সকালবেলার সময়টা কাজে লাগানো আর সেকেন্ড বিষয়টা হচ্ছে ক্লাসে ঠিক মতো যাওয়া ক্লাসে ক্লাস শুরুর আগেই উপস্থিত হওয়া তাহলে এই দুটোকে ঘিরেই রাসুসাল্লাহ আসালামের একটা ইনস্ট্রাকশন আছে তিনি কি বললেন বললেন আল্লাহ বা রেখলে ওম্মা তিফি বকুরিহা হে আল্লাহ আমার ওম্মতের এই যে প্রাথমিক সময়টা তার মধ্যে তুমি বরকত দাও তাহলে এই জন্য অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখি সকালবেলায় ওপেন হয় কারণ এ সময় বরকতপূর্ণ সময় লং টাইম ধরে পড়াশোনা করা যায় তাহলে এই যে তাড়াতাড়ির করার বিষয়টা যদি আমরা বলি ভোরের সময়টা কাজে লাগানো আবার ক্লাসেও শুরু থেকে থাকা দুটোই এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় যে বিষয়টা সেটা হলো সালাতের সাথে সম্পৃক্ত থাকা সকালের সময়টা আসলে তারাই কাজে লাগাতে পারবে যারা সালাতুল ফজর পড়ে অন্যরা কিন্তু পারবে না কারণ অধিকাংশ মানুষ এখন রাতটাকে জাগরণের জন্য নির্ধারণ করে ফেলেছে তারা তাদের সব কাজ অনেক রাত জেগে করে ফলে তাদের ফজরটা মিস হয় অধিকাংশ চাকুরিজীবী মানুষ অধিকাংশ শিক্ষার্থীর এখন দেখা যায় বিশেষ করে শহরে যারা থাকেন তাদের সকাল সকালের টাইমটা মিস হয় অথচ মনে রাখবেন সকালের টাইমটা মিস হলে আপনি বর্কর্তের অধিকাংশটাই মিস করে ফেললেন ফলে আমরা যে সমৃদ্ধিটা চাই আমরা যে প্রোগ্রেসটা চাই সেটা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায় কারণ বরকরটাকে আমরা মিস করে ফেলেছি আসল সময়টা মিস করে ফেলেছি এখন বাকি সময়ে ওটাকে আর রিকাভারি করা সম্ভব হবে না এজন্যে আমাদের ফজরের সালাটা যদি আমরা দিয়ে শুরু করতে পারি তাহলে বাকি সালাগুলো আমাদের জন্য সহজ অধিকাংশ মানুষ দেখেন জহর আসর ঠিকমতো পড়ে মাগরিবও পড়ে অনেকের এশাটা মিস হয় আবার অনেকের ম্যাক্সিমামের মিস হয় হচ্ছে ফজরটা আর অনেকের জহর আসরটাও মিস হয় তৃতীয় চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হলো এবার আদবের কথায় আদব এবং সুন্দর পবিত্র জীবন যাপন আদবের সাথে পবিত্র জীবন যাপন এখানে আমি আর লম্বা কথা বলবো না যেহেতু আদব নিয়ে আমরা কথা বলেছি আদবটা হচ্ছে এটিকেস শিষ্টাচারিতা মরুয়াট সুন্দর সৌজন্যতা বোধ ভদ্রতা প্রত্যেকটা কাজে আপনার ভদ্রতা কি করে আপনি রক্ষা করবেন সেটা হচ্ছে আদব সেটা হচ্ছে আদব অতএব আদবের সাথে আমাদের পবিত্র জীবনেরও একটা সম্পর্ক আছে আল আল্লাহ তালা। যদি আমরা ভালো কাজগুলো করি যে কাজগুলো করান সন্ধ্যা রেকমেন্ড করেছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে তিনি আমাদেরকে পবিত্র জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা একটা পবিত্র জীবনের অধিকারী হতে পারবো কিন্তু মনে রাখবেন আদব কায়দা ইগনোর করে উপেক্ষা করে পবিত্র জীবন জীবনযাপন করা যায় না পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ হারাহানি এগুলো তৈরি না করা এবং নিজেদের মধ্যে এমন কোনো কাজ করা যে কাজের মধ্য দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় ব্যাকের একের প্রতি অন্যের সম্মান নষ্ট হয় এমন কোন জোক জোকারি কাজ বলেন অথবা হাসি ঠট্টা মস্করা বলেন অথবা আরও অন্য যে কোনো খারাপ কাজ এটা না করা অনেক সময় দেখবেন যে আপনি আপনার বন্ধুকে বা শিক্ষার্থীরা তাদের ক্লাসমেটকে যদি খারাপ কিছু একটা উপাধি দেয় ব্যাস একটা শত্রুতে কিন্তু হয়ে যায় এবং এটার কনসিকুয়েন্স অনেক দূর পর্যন্ত গড়ায় ইউনিভার্সিটিতে যেটা আমরা দেখি স্টুডেন্টরা মজা করে প্রত্যেকের একটা উপাধি দেয় আমি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে যাই সেখানেও দেখলাম যে ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্টরা টাঙ্গিয়ে দিয়েছে প্রত্যেকের খুব বাজে করে একটা উপাধি তো এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এছাড়াও আরও অনেক মজা আছে যে মজা করতে গিয়ে দেখা যায় আমরা বিপদ ডেকে নিয়ে আসি হিংসা হানাহানি বিদ্বেষ ডেকে নিয়ে আসি তো এই জিনিসগুলো করা যাবে না এরপরে যেহেতু এখানে অনেক শিক্ষার্থীরা একসাথে একে অন্যের অনেক আয়ে বা দোষ ত্রুটি সম্পর্কে আমরা অবহিত হই নিয়ম হচ্ছে ইসলামের নিয়ম হচ্ছে একে অন্যের দোষ ত্রুটিগুলো পাবলিক করব না মানুষকে জানিয়ে দেব না আল্লাহ যদি কোনো দোষ ত্রুটি গোপন রাখেন আমাদের উচিত হবে সেই দোষ ত্রুটি গোপন রাখা সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার ভাইয়ের কোনো দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন পাবলিকলি ওপেন করবেন না তার মানে মাফ করে দেবেন সোমহান তাই না তাহলে এটাও একটা আদব কিন্তু এটাও একটা আদব আমরা তো এখন দোষ ত্রুটিটা আগে হয়তো মুখে মুখে প্রচার করলেও দু চারজন জানত এখন প্রচার করে সোশ্যাল নেটওয়ার্ক কিছু একটা দোষ ত্রুটি পেলেই ফেসবুকে চালিয়ে দেয় বলে দেয় বা সারা পৃথিবীর মানুষের সামনে তাকে ফাত্রা করে ফলে সমস্যাটা কিন্তু এখন আমাদের অনেক বেশি ঘনীভূত এই পাবলিক প্ল্যাটফর্মটা আসলে আমাদেরকে আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম বলছি কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে আনসোশ্যাল করে দিচ্ছে অসামাজিক করে দিচ্ছে অতএব আমাদেরকে সাবধান হতে হবে আর এরপর ষষ্ঠ যে বিষয়গুলো সেটা হচ্ছে কাদেরকে আমরা সঙ্গী করছি এটা খুব ইম্পর্ট্যান্ট আমরা যেন কোনো অলস খারাপ বা যারা মন্দ স্বভাবের তাদের সাথে আসলে আড্ডা না দেই তাদেরকে বন্ধু না করি আর পাশাপাশি আমরা বলবো যে যারা তোমরা বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করছো তারা পাশাপাশি আরও অন্য অন্য জ্ঞান অর্জন করতে পারো ফিজিক্সে যে আছো সে তোমার পরিপূরক জ্ঞান অর্জন করতে পারো আরেকটা মনে রাখবা ইফ ইউ আর এ মুসলিম তাহলে তোমাকে সেরেই জ্ঞান অর্জন করতে হবে কোথায় সেটা অর্জন করবে যদি বিশ্ববিদ্যালয় সেরকম পরিপূরক কোনো সাবজেক্ট না থাকে সায়েন্স কেমেস্ট্রি কিংবা অন্য অন্য সোশ্যাল সায়েন্স যারা পড়ছে তাদের জন্যে তাহলে তারা মসজিদমুখী কিছু শিক্ষা নেবে অথবা তারা কোন প্ল্যাটফর্ম তারা এক্সপ্লোর করবে যে প্ল্যাটফর্ম থেকে তারা ইসলামের বেসিক নলেজটা অর্জন করতে পারে কোরআন ভালো করে শেখার জন্য অ্যারাবিক নলেজটা পড়তে পারে কোরআন এর তালিমুল কোরআন কোর্স করতে পারে সেরকম অনেক প্ল্যাটফর্ম কিন্তু তোমাদের জন্য আছে তোমরা সেগুলো ব্রাউজ করলে পারো অনলাইনেও আছে অনলাইনে যেমন আমাদেরই একটা প্রতিষ্ঠান আছে তাই বা অ্যাকাডেমি তোমরা সে প্রতিষ্ঠান থেকে ইসলামিক স্টাডিজে বেসিক জ্ঞানের একটা কোর্স আছে সেখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ সেটা করতে পারো ইচ্ছে মতো যে কোনো সময় অনলাইন কোর্স সেখানে নোট আছে বই আছে ভিডিও আছে লেকচার আছে এভরিথিং এমসি পরীক্ষা পর্যন্ত আছে ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ আছে তা আলিমুল কোরআন এবং অ্যাডভান্স তা আলিমুল কোরআনের কোর্স আছে আমি তোমাদেরকে এর ওয়েবসাইটও আছে ফেসবুকও আছে এই ধরনের বেনিফিশিয়াল যে সমস্ত ওয়েবসাইটগুলো বা প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য আমি আহ্বান জানাবো এখানে সিরিয়াসনেসের কথা বলেছেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদিও আমি প্রাসঙ্গিকভাবে এই পয়েন্টটা উল্লেখ করেছি কিন্তু এখন আলাদাভাবে বলছি যে স্টুডেন্টদেরকে বলবো বি সিরিয়াস বি সিরিয়াস ইন অ্যাকোয়ারিং নলেজ এক্ষেত্রে দুটো কোটেশন আমি দেব একটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন ইলা মাতা তাতলুবুল তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে ইমাম আহমদ ইবনে হাম্বল আপনি কতদিন পর্যন্ত এলেম অর্জন করবেন আপনি তো এখন ইমাম কি এলেম অর্জন শেষ হয় নাই ইমাম বলতে এখানে আসলে স্কলার বোঝানোর উদ্দেশ্য সলাতের ইমাম না হ্যাঁ যিনি অনেক বড় জ্ঞানের অধিকারী তাকে ইমাম বলা হয় তিনি বললেন মিনাল আছে ইলাল মাকব মিনাল মাহবারা চি ইলাল মাহবারা কবরে যাওয়া পর্যন্ত যখন থেকে জ্ঞান শেখা শুরু করেছি তখন থেকে কবরে যাওয়া পর্যন্ত এই জ্ঞানের অনুসন্ধান চলতে থাকবে আর আরেকজন স্কলার বলেছেন ভালালতু আর বাইনা আয়ামান আমি চল্লিশ বছর ধরে জ্ঞান অনুসন্ধান করছি এবং মা কেলতু ওয়ালা বেত্তু ওয়ালা তাকু ওয়াল কিতাব মা আলা সদরি যখনই আমি ঘুমাতাম রাত্রে অথবা দিনের বেলা কায় করতাম অথবা কোথাও কোথাও টেক লাগিয়ে বসতাম কিতাব ছিল আমার বুকের উপরে সুহান আল্লাহ তার মানে হচ্ছে কিতাব ছিল আমার নিত্য সঙ্গী ইমাম আব্দুল জাউজি বলেন ইমাম এব্দুল জাউজি প্রখ্যাত আরেকজন ইমাম তিনি বলেন ওলা তলা মুজাল্লা দিন আখতার যদি আমি বলতাম যে আমি বিশ হাজার খণ্ড বই পড়েছি মনে হয় সেটা আরও বেশি হবে ও অ্যানা দুফিত তলব কিন্তু আমি মনে করি আমি এখনও জ্ঞান অর্জনের ফিল্ডেই আছি সুহান আল্লাহ আর আমাদের এখন কি অবস্থা সেটা একটু চিন্তা করার বিষয় পরিশেষে আমি আরেকটা ওয়াসিয়া করব সেটি হচ্ছে শিক্ষা গ্রহণ করার জন্য প্রধানতম মাধ্যম হচ্ছে শিক্ষার্থীদের জন্য শিক্ষক আলহামদুলিল্লাহ যে আজও সেই ব্যবস্থা আছে ভবিষ্যতের ব্যবস্থার কথা আমি আর জানি না এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চ্যাট জিপিটিতে যদি আমরা বলি আমাকে এই আর্টিকেলটা দাও সে মোটামুটি একটা আর্টিকেল দাঁড় করিয়ে দেয় সামনে আরও প্রোগ্রেস হতে পারে তখন হয়তো অনেক তরুণের মনে আসতে পারে আমার আর শিক্ষকের দরকার কি আমি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে আমার শিক্ষক গুগল আমার শিক্ষক তাই না এখন তাদের কাছে যাওয়ার দরকার কি কিন্তু ইসলামের বিধান হচ্ছে না শিক্ষকের প্রয়োজন আছে এবং এটা সারা বিশ্বে এখনও কিন্তু কার্যকর আছে মুসলিম অমুসলিম সব সমাজে সব বিশ্ববিদ্যালয় সবখানে। তাহলে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে রিলেশান এটা খুব ইম্পর্টেন্ট যেহেতু শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি তাহলে তিনি যেই বিষয়েরই শিক্ষক হন না কেন তাকে সম্মান আমাদেরকে দিতে হবে তাকে আমার চেয়ে বড় জ্ঞান করতে হবে তাকে আমার চাতে সম্মানিত ব্যক্তি মর্যাদা সম্পন্ন ব্যক্তি ভাবতে হবে এবং তার সাথে আমার রিলেশন হবে সম্মানের তিনি আমার পিতার মত আর পাশাপাশি যারা শিক্ষক আছেন আমি তাদেরকেও একটা ওসিয়া করব আপনারা আপনাদের সম্মান মর্যাদা রক্ষা করতে হবে অনেক শিক্ষক তার মর্যাদা রক্ষা করে না এবং অনেক শিক্ষিকাও করে না এটা অধিকাংশ শিক্ষিকাদের ক্ষেত্রে আজকাল আধুনিক পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট আমরা দেখি তিনি যে পোশাক পরে আসেন তিনি যে আচরণ করেন শিক্ষার্থীদের সাথে এতে শিক্ষকতার মর্যাদা থাকে না আর অনেক শিক্ষক আপনি আপনার শিক্ষার্থীদের সাথে ফ্রি হন কোনো অসুবিধা নেই মেদিনী ইউনিভার্সিটিতে আমি যখন অধ্যয়ন করছিলাম তখন আমাদের অনেক শিক্ষক তারা এখন বিশ্ববিখ্যাত স্কলার প্রফেসর ডক্টর সোলাইমান আর রহাইলি হাজার হাজার লেকচার আপনারা পাবেন ডক্টর রাজ্জাক বিন আব্দুল আবদুল মোসনাল আব্বাদ এরকম আরও অনেক শিক্ষক তারা আমাদেরকে এতটাই স্নেহ করতেন এবং আমরা তাদের কাছ থেকে এতটাই শিক্ষা নিতাম যে আমাদের হাতের ভিতরে হাত লাগিয়েও তারা চলতেন এবং এতে তারা মাইন্ড করতেন না আহমদুলিল্লা তাহলে এতটা ফ্রি ফ্যাঙ্ক হওয়া যায় কিন্তু মনে রাখবেন শালীনতা রক্ষা করতে হবে এবং ফ্রি ফ্র্যাঙ্ক হওয়ার নামে অশালীন কোনো কিছুকে বা আন অ্যালাউড যেটা শরীয়তে জায়জ নেয় এমন কিছুকে প্রতিষ্ঠিত করা যাবে না নিজেদের মধ্যকার সম্ভ্রম ভালোবাসা সম্মান এগুলোকে নষ্ট করা যাবে না শিক্ষক আমাদের মা বাবার মতো তারা আমাদের সম্মানের পাত্র আমরা আশা করছি শিক তাদের কিছু ভুল হলেও শিক্ষার্থীরা ভুল করবে না এটা হলো শিক্ষার্থীদের জন্য শিয়া আর শিক্ষকদের বলবো শিক্ষার্থীদের ভুল হলেও আমরা যেন মুরব্বী হিসাবে নিজেদের মানমর্যাদা রক্ষা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার মনে হয় শিক্ষার্থী এবং শিক্ষক এই দুটো জায়গা যদি আমাদের সুন্দর থাকে তাহলে জাতির বিকাশে আর কোনো সমস্যা হবে না এবং এই জাতির মধ্যে আজকে যে অনেক প্রবলেম আমরা লক্ষ্য করছি সেগুলো ধীরে ধীরে কেটে যাবে যত বড় প্রবলেমই হোক জ্ঞান জ্ঞানের চর্চা শিক্ষক এবং শিক্ষার্থীরা মেলে সেটা দূর করতে পারবে اللهم درك সবাইকে তৌফিক دان করুন আমরা الله কাছে কায়মনোবাক্যে সেই প্রার্থনা করছি সেই দোয়া করছি এবং আমাদের القول واستغفر لي ولكم اولئك المسلمين فاستغفروه انه هو الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله ও তবে সুন ওকুন ও ইবাদাহীন ওকুন ইবাদ আলমোলাসীন আলমত্তকিন আল্লাহ আন্ত আলিম ও তুবা আলাইনাকে আন্তা তুর রাহিম সম্মানিত মুসল্লি আনে কেরাম আজকে আমরা শিক্ষা বিষয়ে যে কথাগুলো বললাম বিশেষ করে শিক্ষার্থীদের জন্য যে নাসিহাগুলো রাখলাম এটা সবার জন্যই আসলে আমরা সবাই কিন্তু শিক্ষার্থী আমি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এখনও প্রচুর অধ্যয়ন করি এর মানেই হচ্ছে এবং এটা একটা প্রমাণ যে আমরা আসলে এখনো শিক্ষার্থী একজন শিক্ষার্থী একজন শিক্ষক তিনি যখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাদান করেন তখন তিনি শিক্ষক কিন্তু ঘরে ফিরে এবং আরও তার চাইতে বড় শিক্ষকদের কাছে তিনি কিন্তু শিক্ষার্থী অতএব শিক্ষার্থীদের জন্য এই নাসিহা এটা আমাদের সবার জন্য আর যারা শিক্ষকও দায়িত্ব পালন করছেন তাদের ব্যাপারেও আমরা কিছু বলেছি আসুন আমরা নিজেদের সে দায়িত্বগুলো পালন করি আর আমি আপনাদেরকে শিক্ষা গ্রহণের জন্য বিশেষ করে ইসলামী শিক্ষা যারা জেনারেল কিংবা সায়েন্স সোশ্যাল সায়েন্স সম্পর্কিত শিক্ষা নিচ্ছেন তাদের জন্য আমরা বলেছি যে আপনারা একটা বিশেষ ইসলামী শিক্ষা নেবেন এর ইনফরমাল যে কোর্সগুলো আছে সেখান থেকে অথবা কোনো সায়কদের কাছ থেকে সরাসরি সেটা আপনারা নিতে পারেন আর আমি তাইবা একাডেমির কথা বলেছিলাম আপনাদের কাছে হয়তো এই লিফলেটটাও পৌঁছে দেওয়া হবে আপনারা ইচ্ছা করলে এই কোর্সটা করে নিতে পারেন আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী আমি পরিশেষে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে যায় আমাদের মধ্যে যারা বিভিন্ন বিপদ আপদে আছেন আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করেন বিশেষ করে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন জায়গা নির্যাতিত অবস্থায় আছেন আল্লাহ যেন তাদের সহায় হন আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা যারা এখনও অত্যন্ত অসহায় জীবনযাপন করছে এবং ইহুদিবাদের আক্রমণের পরে তারা এখন গৃহহারা অমানবিক বিপর্যয়ের মধ্যে তারা আছেন আমরা আল্লাহ আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি আর আপনাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছি তাদের প্রতি সাহায্যের হাত আমরা সব কাজ হয়তো করতে পারবো না কিন্তু মানবিক সাহায্য সারা বিশ্বের সব প্রান্ত থেকে তাদের কাছে আসা উচিত তাদের প্রতি আমরা আমাদের সাহায্যের হাত সম্প্রসারিত করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ তাদের শোধ করে দিন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দিন যারা মারা গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিন তাদের কবর আজাবকে মাফ করে দিন ابن تدرك جنات الفردوس نصيب করুন هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره اللهم صل وسلم وبارك ونعم على نبينا محمد ورد اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين، واخذل الكفر والكافرين، اللهم تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وقنا عذاب النار، عباد الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر والبغي، يعذكم لعلكم تذكرون فاذكروه يذكركم. واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقموا الصلاة